আর ভিক্টর দাসর প্রসঙ্গ রাজনৈতিক মহলত চর্চিত বিষয় ভিক্টর মুকলি আকাশের তললৈ আহিল ভিক্টর দাস কেবাটাও দিন আরক্ষীর লকাপত কটুয়া ভিক্টর দাসর প্রসঙ্গ এতিয়া চর্চিত রাজনৈতিক মহলতো চর্চার বিষয় ভিক্টর দাস বিরোধী যদি ন্যায় বিচারিছে শাসক পক্ষই আকৌ উত্তর বিচারিছে পূর্বর স্থিতিতে মন্ত্রী পীযুষ হাজরিকা সাংবাদিকে ভিক্টর সন্দর্ভত প্রশ্ন সুধিলে এটাই উত্তর মন্ত্রী হাজরিকার নামকেইটা কই দিয়ক ভিক্টরে আমাক নকলে সংবাদ মাধ্যমকে কক নামকেইটা সোমবারে বিধানসভার বাহিরত পুনের একে কথাকে দোহারিলে মন্ত্রীগিয়ে আপনার মানে একটা অনুরোধ করছো কালি যে 5,200 চাকরিয়াল চাকরিয়ালে চাকরি পালে মানে লড়া ছোয়ালী চাকরি পালে এটা করবাত এটা স্পেসিফিক প্লিজ দেখাওকছুন মই কালিও কইছো আজিও দেখাইছো যে ধনী ঘর লড়া কিন্তু একেবারে গাদা কোরবাত চাকরি পাইছে নাকি ধনী ঘর লড়াইতো চাকরি পাবো কোরবাত ধনী ঘর চোকা লড়াই চাকরি পালে তো আমার আপত্তি নাই ধনী ঘরের কিন্তু গাদা ধনী ঘরের কিন্তু দৌড়িব নোৱাৰা তেনেকুৱা যদি এটা দেখাব পাৰে মোক কওক মই চেলেঞ্জ কৰিছোঁ কালিও কৈছোঁ আজিও কৈছোঁ আপোনালোকক চেলেঞ্জ কৰা নাই মই বিৰোধীৰ সদস্যসকলক চেলেঞ্জ কৰিছোঁ কালি 5,200 ল'ৰা ছোৱালীয়ে চাকৰি পালে আপোনালোকৰ টিভিতে তেওঁলোকৰ ঘৰ দেখিছোঁ তেওঁলোকৰ বাইক দেখিছোঁ তেওঁলোকৰ সাক্ষাৎকাৰ দেখিছোঁ ক'তোতো এনেকুৱা লগা নাই ক'ৰবাত দুৰ্নীতি হৈছে বুলি ভিক্টৰ দাস ডাঙৰীয়াক বাৰে বাৰে প্ৰশ্ন কৰিছোঁ এটা তেওঁ নাম কওক আমাক নালাগে পুলিচক নালাগে আপোনালোকে কওক সাংবাদিকক কওক তেতিয়া একশ্যন ল'ব পাৰিম নাম নকয় এনেও যদি নাটক করে কেনেকে হব বিরোধীর সদস্যসকলক অনুরোধ করছো এটা স্পেসিফিক কেস দেখাও এক মানুষটোর ঘর ধনী আর লড়াটু বা ছোৱালীজনী পড়াশোনাত গাদা তেনেকুৱা দেখাও তারপর আমি পরবর্তী সিদ্ধান্ত লম বিজেপি বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্যই কটাক্ষ করিলে ভিক্টর দাসক সরকারি শিক্ষকে কেনেকৈ চলাব পাৰে কোচিং সেন্টার ভিক্টরের বিরুদ্ধে শিক্ষা বিভাগে লোক বিহিত ব্যবস্থা নিলম্বন করব লাগে ভিক্টর দাসক এটা বিষয় কিয় আপনাদের হাইলাইট কারণে মানে বুঝি নাপাও ভিক্টর দাস এজন টেট শিক্ষক এজন টেট শিক্ষকে গুৱাহাটীত থাকি কেন রঙিয়াত গৈ পেলায় ট্রেনিং সেন্টার করে রঙিয়াত পোস্টিং হয়ে পায় গুৱাহাটীত কেন চলায় আর সরকারি কর্মচারী এগারিয়ে কেন একটা কোচিং সেন্টার চলাব পারে সেই কথাটো কোনো তার উত্তর সোধাও নাই তেওঁকোতো উত্তৰ বিচৰা নাই তেওঁৰপৰা এইটো ক্ষেত্ৰত শিক্ষা বিভাগেও তেওঁলোকৰো ভুল আছে কাৰণ শিক্ষা বিভাগে মইতো ভাবোঁ যে শিক্ষা বিভাগে তাৎক্ষণিকভাৱে তেখেতক নিলম্বন কৰিব লাগে বাতৰি শিৰোনামত থকা ভিক্টৰ দাসৰ প্ৰসংগ এতিয়াও সকলোৰে মুখে মুখে ৰাজনৈতিক মহলতো চৰ্চাৰ বিষয় ভিক্টৰ দাস ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট ৰাজু পিণ্টু আৰু ময়ূৰৰ সহযোগত বিচিত্ৰ ৰাজবংশী আৰু হিমাংশু চহৰীয়াৰ ৰিপৰ্ট অসম লাইভ 24